ঘোঘোডাঙ্গা গ্রাম নিয়ামতপুরে যাচ্ছি আমরা। মান্দা ব্রিজ থেকে হাতে ডান দিকে যে রাস্তা চলে গেছে সেদিক দিয়ে আমরা রওনা দিচ্ছি। আমরা যাচ্ছি এখন নিয়ামতপুরের ঘোঘোডাঙ্গা গ্রামে। ছুটির দিনে লোকজন বেশি হয়, শুক্রবার রবিবার লোকজন বেশি। আপনার ব্যবসা কিনা ভালো হয়? আপনারা দেখছেন যে এখানে মেলার মতন বসে গেছে ঘুঘুডাঙ্গার সেই গ্রামে। সারি সারি তাল গাছ, পর্যটকরা এখানে ভিড় জমাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমরা এই জায়গাটি ঘুরিয়ে দেখাচ্ছি। লোকজন কেমন আছে? ভালো লোকজন হয়? প্রতিদিনই লোক আসে? আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়? হ্যাঁ, মোটামুটি। ছুটির দিনগুলো তো লোক বেশি থাকে? হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি নগার নিয়ামতপুরের সেই ঘুঘুডাঙ্গা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ ঘুঘুডাঙ্গা গ্রাম। আসার সময় তো অবশ্যই রাস্তাতে জিজ্ঞেস করে করে আসবেন। জায়গাগুলো হচ্ছে যে খুবই ঘোরাফির রাস্তা আর কি, রাস্তাগুলো আঁকা বাঁকা রাস্তা, রাস্তা জিজ্ঞেস করে আপনারা এই পথে আসবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা মান্দা ফেরিঘাট হয়ে হাতে ডান দিক দিয়ে যে রাস্তা চলে গেছে সেদিক দিয়ে নিয়ামতপুর, 15-16 কিলোমিটার, সেখান থেকে আবার হচ্ছে নিয়ামতপুর উপজেলা, নিয়ামতপুর থেকে ঘুঘুডাঙ্গা গ্রাম হচ্ছে 15 কিলোমিটার। এই রাস্তা আপনাদেরকে অতিক্রম করে এই জায়গাতে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক পর্যটক, বিশেষ করে তরুণরা এই জায়গাতে বেশি আসছেন। আপনারা, আপনাদেরকে দেখায় আজকে আমরা শ্রী প্রশান্ত কুমার। রেগুলার আসো না মাঝে মাঝে আসো বেড়াতে? মাঝে মাঝে আসো বেড়াতে? এখানে এখন পর্যটকরা অনেকেই আসে বেড়াতে এই জায়গাতে। বিশেষ ছুটি নিতুন গুলো তো খুব ভিড় হয় ছুটির দিন গুলো। তোমার নাম কি? রাকিব। রাকিব, এর আগে আসছো না প্রথম আসছিল? না, এর আগে অনেক কবার আসছি। আমাদের এলাকায় বাড়ি না, এলাকায় এখান থেকে 5-10টা ভাড়া। এই গ্রামটাতে রাস্তাঘাট গুলো তো ভালো নাকি? হ্যাঁ, আছে, ভালো আছে। এখানে পর্যটক রেগুলারই আসে। চঞ্চল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ। অনেক পর্যটক এই জায়গাতে আসেন, দেখছেন যে অনেক পর্যটক চলে আসছে এখানে বেড়ানোর জন্য সেই ঘুঘুডাঙ্গা গ্রাম। আমরা আজকে এসেছি নগর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গা গ্রামে। এই জায়গাটি ইদানিং পর্যটকদেরকে ব্যাপকভাবে আকর্ষণ করছে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন নতুন যে জায়গাগুলো আমরা যাব সেই জায়গাগুলো সম্পর্কে
সার্বিক তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকে।